नमस्कार बंधुरा, रेणु रानाघरे आपनादेर सबाइके स्वागत। आमी आज के देखाच्छी चिली चिकेन। ए रेसिपिटा बाच्चा थेके बड़ो सबाई खूब पछन्द करे। एटा एकटा चाइनीज रेसिपि। आमी जेमन भावे करेछी स्टेप बाय स्टेप आपनादेरो बोले दिच्छी, आपनारा ओइभावे करबेन, ठीक आपनादेरो एकई रकम हबे। आसुन आज के रेसिपिटा स्टार्ट करी। एखाने आमी बोनलेस चिकेन निएछी 300 ग्राम, छोटो छोटो करे पिस करे केटे निएछी। চিকেনটা ভালো করে ধুয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম পাতিলেবু রস 2 চামচ, তারপরে লবণ দিলাম 1 চামচ, তারপরে গোলমরিচের গুঁড়ো দিলাম 1 চামচ, দিয়ে ভালো করে মাখিয়ে নেছি। মাখানো হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিচ্ছি একটা ডিম। ডিমটাও ভালো করে মাখিয়ে নেছি। কর্নফ্লাওয়ারটা আমি 2 চামচ ইউজ করছি। এখানে 2 চামচ কর্নফ্লাওয়ার আর 1 চামচ ময়দা দেব। দেওয়ার পর ভালো করে আবার মাখিয়ে নেব। এভাবে ভালো করে মাখিয়ে নেওয়ার পর আমি এটা রেস্টে রেখে দেব। আধ ঘন্টা এভাবে রেস্টে থাকবে। তারপরে কড়াই গরম হয়ে গেছে, কড়াইয়ের মধ্যে আমি 2 চামচ রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম। চিকেনটা ভালো করে একটু নেড়ে নেছি, জল হয়ে যায় ওপরটা, এভাবে ভালো করে একটু মাখিয়ে নেছি। এবারে মাখানোর পর আমি একটা একটা করে পিস নেব, নিয়ে আমি গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। হিটটা কিন্তু লো হিট থাকবে, না হলে ওপরটা চুইয়ে যাবে, ভেতরটা হবে না, লো হিটে করতে হবে। প্রত্যেকটা আমি এভাবে পরপর ভাজতে দিয়ে দেব। সবগুলো একসাথে হবে না, আমি হাফ চিকেনটা প্রথমে ভেজে নেব, তারপরে পরে আরেকবার ভেজে নেব। তারপরে এইভাবে ওলট পালট করে দিচ্ছি। এক পিঠটা হয়ে গেছে, এভাবে ওলট পালট করে আমি ভেজে নেব। এক পিঠটা হয়ে গেল, এবার উল্টো পিঠটাও দেবো। এভাবে ভাজতে মোট 5 মিনিট করে 10 মিনিটে আমার ফ্রাই করা হয়ে যাবে। লো আঁচে এটা পুরোটাই করতে হবে। এবার আমার ভাজা হয়ে গেছে, আমি একটা পাত্রে তুলে নিচ্ছি। সেই কড়াইয়ের মধ্যে আরও 2 চামচ তেল অ্যাড করেছি। তারপরে আবারও যে চিকেনটা ছিল, বাকি চিকেনটা এভাবেই ভেজে নেব, একই প্রসেসে ভেজে নিচ্ছি, নিয়ে তুলে নিচ্ছি। মোট চিকেনটা আমার ভাজা হয়ে গেল। এরপরে দিয়ে দিচ্ছি রসুন 1/2 চামচ। রসুনটা একদম বাটা না, থেতো করা রসুন আমি দিয়ে দিলাম। এরপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ, পেঁয়াজটা বড় করে কেটে নেওয়া আছে, তারপরে সেই রকম ডুমো ডুমো করে কেটে নেওয়া আছে। ক্যাপসিকামটাও সেভাবে দিয়ে দিলাম। ক্যাপসিকাম আমি 1/2 নিয়েছি, একটা ক্যাপসিকামের 1/2 নিয়েছি আর একটা পেঁয়াজ পুরো গোটা নিয়েছি। এরপরে লবণ 1 চামচ দিয়ে দিলাম আর 1/2 চামচ চিনি দিলাম, দিয়ে এভাবে হালকা ফ্রাই করে নেব। খুব বেশি ফ্রাই করব না। তারপরে একটা কাঁচা লঙ্কা ছোট করে কেটে দিয়ে দিলাম। এবারে যে বাটিতে ম্যারিনেট করে রেখেছিলাম চিকেনটা, সেই বাটিটা অল্প একটু জল দিয়ে ধুয়ে এর মধ্যে দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিচ্ছি সয়া সস 1 চামচ, টমেটো সস 1 চামচ, গোলমরিচ 1/2 চামচ। এই সময় হালকা হাতেই নাড়াচাড়া করতে হবে, আঁচটা লো রাখতে হবে, না হলে সসটা চুঁয়ে গিয়ে তিতকুটে গন্ধ হয়ে যাবে। তারপর আমি দিয়ে দিচ্ছি চিলি সস, চিলি সস 1 চামচ দিয়ে দিলাম। এরপরে দিয়ে দিচ্ছি ঠান্ডা জলে গোলা কর্নফ্লাওয়ার 1 চামচ। কর্নফ্লাওয়ার আমি ঠান্ডা জলে গুলে রেখে দিয়েছিলাম, দিয়ে সেটা এর মধ্যে দিয়ে দিলাম।
सामान्य फुट धरेछे आमी तारपरे फ्राई करा चिकेनटा दिए दिच्छी। एकटू अल्प नेड़े चेड़े तारपरे एकटा ढाकना दिए 5 मिनट थाकबे, बेशिक्षण लागबे ना, 5 थेके 7 मिनट लागबे, लो आँचे एटा होबे। तारपर देखुन ढाकना खुले नियेछि, एकदम रेडी हुए गेछे चिली चिकेन। आमी एकटा पात्रे तुले निये आपनादेर देखाच्छि। এভাবে আপনারা সার্ভ করুন। আর আমাদের চ্যানেলটা যদি আপনাদের ভালো লাগে, আবারও বলছি সাবস্ক্রাইব করে রাখুন, আর পাশে যে বেল আইকনটা ওটা প্রেস করে দেবেন, তাহলে আমার যে কোন রান্নার নোটিফিকেশান খুব তাড়াতাড়ি আপনার কাছে পৌঁছে যাবে। ভিডিওটা পুরো দেখার জন্য ধন্যবাদ।